সব ছোট ছেলে মেয়েদের ছবি নিশ্চয়ই ইয়াং জেনারেশনের ভালো লাগবে, তারা হলে পৌঁছবে। সিনেমা হল এই মুহূর্তে আমি দেখলাম শুনলাম যে ভেঙ্কটেশ ফিল্মসের আন্ডারে বেশ কিছু সিনেমা হল তৈরি হচ্ছে। সিনেমা হলের ইনফ্রাস্ট্রাকচার ভালো হলে দর্শক ভালো কিছু দেখতে পাচ্ছে। ক্লাসরুম সিক্স জুলাই আসছে, আমি একটাই কথা বলতে চাই, সোহেলের জন্য সিনেমাটা দেখুন। সবাই মিলে খেতে গেলে এত সাপোর্ট করে যে একদিনের মধ্যে তারপরে সেখানে যাই, সেখানে সত্যি আমি চুপচাপ থাকতাম, চেষ্টা ইচ্ছে করে ক্লাসরুমের এত রেসপন্স ইউটিউবে ওটার একদিনের মধ্যে দুর্গাপের কাছাকাছি ফেমাস। সোহেলের ছবি বলতে গেলে একটা বাচ্চা মিষ্টি ছেলে, তো আমার এখানে মিউজিকটা টোটালি ডিফারেন্টভাবে বানিয়েছে। বাংলা সুপারস্টার বলতে সব আগে দিলটা না আমার, তো সেখানে সেই দিকে আমার পাশে থাকি আমার বিগ ব্রাদার হিসেবে, বিগ বস বলার বিগ ব্রাদার বলতে এটা এটা থেকে আর ভালো হতে পারে আমার ফার্স্ট ফিল্মে দিলটা। উইলানে কি হতো যে আটটার পরে পারমিশন নেই, অফ হয়ে যাবে, দরজা আটকে দেবে, ঠিক আছে। বাথরুমের সিনের দিনটা আমি অর্ডার করে দেখলাম আটটার পর থেকে সাড়ে আটটা নটা বেজে যাচ্ছে, আর মানে বলতে আসছে না, মানে সেও দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে যে হ্যাঁ ভালো চার কতক্ষণ চলবে, চলবে আগে পড়ে না। গরমে সবাই গেমে যাচ্ছি, মেকআপ উঠে যাচ্ছে, সবাই ঘুরতে হচ্ছে, ফ্লোর থেকে সবাই দূরে চলে যাচ্ছে, যে যার মতন গল্প করে যাচ্ছে, মানে সেখানে যখন জিনিসটা বুঝতে হচ্ছে না তখন প্রচুর লোকে যাচ্ছে, সবাই একটা মাইক নিয়ে শুরু করলো ওর দিলদার কথা বলতে, এবং সেটা কিন্তু আমাদের প্রত্যেকের জন্য প্রচুর এনজয়াবল ছিল, মানে সেই কথাগুলো আমাদের কথা বলে শরীরের পক্ষে ভালো হয়। তো সেক্ষেত্রে কিন্তু ও প্রচন্ড মুক্তি লাগবে, মানে সোহেল যদি মেকআপ করে না থাকে কেমন ভাবে ব্যাপারে তো শান্ত হলো, তোমার স্ট্রিং হয়ে লাগতো অনেক কি কথা বলার জন্য, মানে সেগুলো কথা অনেক বলে দিয়েছি, এবার ভালো করে একটু দেখিয়ে দিও, ঠিক আছে, চলো।